ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। করোনা আক্রান্ত শিলিগুড়ির হংকং মার্কেটের এক ব্যবসায়ী সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বন্ধ করা হলো মার্কেট। ব্যবসায়ী সমিতির দাবি, বিধান মার্কেটে করোনায় মৃত্যু হয় এক ব্যবসায়ী, আরও ১১ জন ব্যবসায়ী আক্রান্ত। সংক্রমণ ছড়ানোর আশঙ্কায় গোটা বিধাননগর মার্কেট বন্ধ রাখার পরিকল্পনা ব্যবসায়ী সমিতির। এ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে শুরু হয়েছে আলোচনা।